সবাই এখন ইজাজুলের আব্বার ভক্ত হয়ে গেছে। এই ইজাজুলটা কি আমাকে দেখতে হবে? তো ইজাজুল কে গো? তো শোনো, সবার হাতে মোবাইল আছে তো নাকি? কিন্তু আমি একটা শখ করে মোবাইল কিনেছি জানো, কিন্তু আমার ফোন করার মানুষ নেই। কি সবাই নাম্বার নেবে? তাহলে সবার সাথে ফোন করে টাইম পাস করতে পারবো নাকি? না না, আমার ঘুম হবে না যে। তো চলো, এখন ইজাজুলের আব্বা কোথায় গেছে আর তার জন্য কত মন খারাপ করছে সবাইকে বলি, ঠিক আছে? হ্যালো 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 হ্যালো, আমি সকরে মোবাইল কিনলাম, আমার ফোন করার মানুষ নাই, কোথায় আছো ইজাজুলের আব্বা আমার চাচারি? তোমাদের জন্য বাবা নিজে নিজে খুব বড়াই না, আমরা যাই করবো সব তোমাদের জন্য নাকি? একটা ইজাজুলের আব্বা শুধু ছোট পাড়া ছোট ফুচকে, এসো এসো, তোমাকেই মানাবে, এসো মুখটা খোলো বাবা। তো শোনো, এটা হচ্ছে আমার স্বামী গো। আমি কি ওর মুখে শোনো ও, বলছি আমি যে তোমার জন্য এত সুন্দর করে চুল বেঁধেছি, খোপায় ফুল নিয়েছি, তুমি কি চোখে দেখতে পাও না? আমি আমার শো আর মানুষ না, আমি
উঠতি কত এনজয় করছে, আর তুমি এই উঠতি বয়সে তুমি হাত গুটিয়ে বসে আছো। হ্যাঁ সত্যি, বয়সটাকে বয়স মনে করলে হবে না, সবসময় এনজয় খুশি আনন্দে থাকো, দুদিনকার দুনিয়া বুঝেছো, আনন্দ করতে পারো। কোথায় আছো কিছু চলে যাবো আমার সতি যাবার দরকার, কোথায় আছো কিছু চলে যাবো আমার তুই চলে যাবার দরকার।